পরিবেশটা খুব সুন্দর তো আপনাদের দেখাচ্ছি যে আমার বন্ধুরা এখানে দিবে আসবেন আপনারা ডবল হয়ে যাবেন কেন এখানে প্রবোজ করার জন্য অনেক মেয়ে আছে অনেক ছেলেরা আছে তো ধন্যবাদ সবাইকে সুন্দর একটা দিবে যে কক্সবাজার বিচে যে একটা পাওয়া যায় টেবিল ঘন্টায় তিরিশ টাকা না এখানে ফ্রিতে আপনারা বসতে পারছেন জি তো আপনার ফিল কি রকম কি রকম হইতেছে মনটা কেমন লাগতেছে ভালো লাগছে চিল তো ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মনোরম পরি আমি জাকির আবার আপনাদের সামনে নতুন একটা নিয়ে হাজির হলাম আজ আমি এখন আছি মনপুরা পার্কে সুন্দর নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা তো এখানে আপনি এসে ঘুরতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ তো এটা গাজীপুরে অবস্থিত গাজীপুর থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যে এখানে আসতে পারবেন তো আজকে আমরা এখানে সেলো দিয়ে এসেছি মির্জাপুর থেকে ভাওয়াল বদরম সরকারি কলেজ থেকে এই যে এই সেলোটা দিয়ে আমরা এসেছি বাংলা ডিপার্টমেন্টের ছেলে মেয়ে তো সবাই আসছে খুব মজা করতেছে এখানে এসে আপনি ঘুরতে পারেন এখানে আসলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম মকেশ বিল এদিক দিয়ে যদি আপনি আসেন অবশ্যই মকেশ বিল থেকে নৌকা ভাড়া হয় মকেশ বিল থেকে আপনি নৌকা ভাড়ায় আসতে পারেন ঘন্টায় দুশো টাকা নিতে পারে দুশো টাকা তিনশো টাকা মানুষ বেশি থাকলে তিনশো টাকা নেয় এমনি দুশো টাকা নেয় ঘণ্টা খুব সুন্দর জায়গা সুন্দর সুন্দর টেবিল দেওয়া আছে সুন্দর জায়গা আছে এখানে আপনি এসে বসে খেতে পারেন এখানে সব কিছু পাওয়া যায় আপনার চারো সাইডে পানের একটা দ্বীপ এটাকে বলা হয় মনপুরা দ্বীপ তো বর্ষাকালে আসলে আপনি খুব সুন্দরভাবে এটা দেখতে পারবেন যদি আপনি সুদিনে আসেন আপনার ভালো লাগবে না কারণ এটা বর্ষায় সুন্দর দেখা যায় ভালো দেখা যায় তো আমি দেখাচ্ছি যে এখানে এসে আপনি ফুটবল খেলতে পারবেন আমাদের যেই ভার্সিটি থেকে আসছে ছেলে বন্ধুরা মেয়ে বন্ধুরা তো ছেলেরা খেলতেছে মেয়েরা বসে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে খেলা হচ্ছে আমি পুরোটাই দেখাচ্ছি মোটামুটি অনেক ঘোড়া আর এখানে আপনি সবকিছু পাবেন তো খুব সুন্দর মনোরম পরিবেশ তো আপনি চাইলে এখানে আসতে পারেন ফুটবল খেলা খেলতে পারেন এখানে এই যে এখানে একজন রেস্ট নিতেছে হয়তো ভাই ইনজুরি হয়েছে তাই ভাইটা রেস্ট নিতেছো ভাই এখানে এসে আপনার কি লাগতেছে লাগতেছে অনুভূতি খুব ভালো তো খাওয়া দাওয়া করবো ভালো লাগবে আপনারা আসতে পারেন এই জায়গায় খুব সুন্দর মনোরম পরিবেশ এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো এই যে এখানে লেখা আছে সবকিছু আপনার প্রতিটা টেবিলের মধ্যে এই যে মনপুরা টেবিল খুব সুন্দর পরিবেশ সুন্দর জায়গা মানে আসলে মনটা আপনার ভালো হয়ে যাবে অবশ্যই আসবেন ঘুরে যাবেন এখানে এখানে কোনো টিকিট লাগে না তো এখানে এই যে আপনার খেতে পারেন হয়তো বা এই যে আমি একটা স্পিড খাইছি আপনার স্পিড বা টাইগের তিরিশ টাকাটা পঁচিশ টাকাটা তিরিশ টাকা নেবে তো এই জায়গায় আসতে পারেন এই যে এখানে আমার বন্ধুরা অনেকেই বসে রয়েছে তো আপনার একটা দোলনাও আছে শুয়ে শুয়ে আপনি এখানে দোলনা খেতে পারেন খুব সুন্দর জায়গা বন্ধুরা অবশ্যই আসবেন আর আপনারা এক কোন জায়গা থেকে কীভাবে আসবেন যদি আপনারা অবশ্যই আমাকে বলবেন এই যে আমার এক বন্ধু এখানে রাফি আচ্ছা তোমার এখানে এসে কি রকম অনুভূতি হচ্ছে না তো ধন্যবাদ তো এখানে খুব সুন্দর জায়গায় যেখানে কক্সবাজার বীচের মতো বসার জায়গা খুব সুন্দর একটা জায়গা আছে তো এখানে নির্বিলি আছে কোনো হইচই নেই পরিবেশটা খুব সুন্দর তো আপনাদের দেখাচ্ছি যে আমার বন্ধুরা এখানে মনপুরা দ্বীপে আসবেন আপনারা ডবল হয়ে যাবেন কেন এখানে প্রবোজ করার জন্য অনেক মেয়ে আছে অনেক ছেলেরা আছে তো ধন্যবাদ সবাইকে তো আপনাদেরকে সামনে দেখাচ্ছি এখানে ধুলনা আছে খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ অনেক বড় চারো সাইডে পানি মাঝখানে একটা দ্বীপ খুব সুন্দর জায়গা মনপুরা দ্বীপ এখানে ভাতরুমও আছে রান্না করার জন্য স্থান আছে হাই ভাই যারা আপনাদের কি রকম লাগছে এখানে এসে আমরা কক্সবাজার মতো একটা দ্বীপ খুব সুন্দর একটা দ্বীপ এই যে কক্সবাজার বিচে যে একটা পাওয়া যায় টেবিল গোনটাই 30 টাকা না এখানে ফ্রি তে আপনারা বসতে পারছেন উপভোগ করতেছি জি তো আপনার ফিল কি রকম কি রকম হইতেছে মনটা কেমন লাগতেছে চিল করছিল তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ তো এই জায়গায় এসে ঘুরে আপনার মনটা অবশ্যই ফ্রেশ করতে পারে আমি এই যে এখানে খেলতেছে সবে খুব সুন্দর জায়গা এই যে এখানে আছে এই যে ভলটা এখানে চলে এসেছে খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা সত্যি আসলে মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর খুব সুন্দর জায়গা তো আসবেন এই যে এখানে বাথরুম আছে যদি কারো কোনো সমস্যা হয় এখানে কোনো ঝোপঝাড়ে যেতে হবে না আপনারা আসতে পারেন তো ভিউয়ার্স খুব সুন্দর জায়গায় এসে আমার মনটা ভালো হয়ে গেল আমাকে একটু দেখাই দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মনোবল মুক্তব্য আর অবশ্যই আপনি যদি আসতে চান যদি কীভাবে কোথা থেকে আসবেন যদি কমেন্ট করেন আমি আপনার সম্পূর্ণ উত্তর দিয়ে দেবো আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম